আসসালাম আলাইকুম আলহামতুলিল্লাহ আলিয়া আল্লাহ ইহিল করিমা বাহাদ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় ধিনীবাই ও বোনেরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে যাদের মাঝে মাঝে পেট ব্যথা হয় পেটে অনেক ব্যথা হয় তো পেট ব্যথার সময় এরকম একটি দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করে ইনশাল্লাহ আমল করলে সাথে সাথেই আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে অনেকে রয়েছে অনেক ধরনের রোগ যে যার কারণে আপনাদের পেট ব্যথা হয় মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ব্যথা থেকেও আপনাদের ব্যথা হয় গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক থেকে আপনাদের ব্যথা হয় তো এই জন্য যে কোনো কারণে আপনাদের পেটে ব্যথা হোক যে কোনো কারণে হোক আপনি কি করবেন এই দয়াটির সাথে সাথে সাতবার পরে আপনি কি করবেন আমল করবেন যেভাবে আমি নিয়ম নিয়মটা আমি বলে দেবো পরে ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে শিখে নিতে পারবেন তো এইভাবে আপনারা যদি আমল করতে পারেন তাহলে আপনাদের ব্যথা সাথে সাথেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমাদের প্রায় সময় আমাদের নিজের হোক বাচ্চারা হোক আমাদের বাচ্চা ছেলেমেয়েদের হোক বা যে যে কারো হোক আমাদের পরিবারের হোক আর যা যে কারো হোক আপনি কি করবেন এই দোয়াটি যদি আপনি শিখে নিতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনি নিজেই যে কারো আপনি কি করবেন পরে ফো দিয়ে তাদেরকে আপনি সুস্থ করতে পারবেন আল্লাহ তালা রহমতে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনি কী করবেন শুধুমাত্র এই দোয়াটি আপনারা সহিসদ্দভাবে শিখে নেবেন এবং আমল করার চেষ্টা করবেন নিজে আমল করবেন অন্য ভাইদেরকেও শেখানোর চেষ্টা করবেন প্রিয় দিনীবাহ বোনেরা যারা আমার চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্রিয় দিনীবাহ বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থেকে আয় অল করে দেন যাতে সর্বপ্রথম আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান আর নতুন নতুন ভিডিও আসতেছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় দিনীবাহ বোনেরা পেটের ব্যথা কিন্তু মারাত্মক একটি ব্যথা যে সময় উঠে সেই সময় কিন্তু আর কিছুই ভালো লাগে না এই জন্য আমরা কী করবো এই পেট ব্যথার সময় আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালার উপর বিশ্বাস একিন রেখে আপনারা কী করবেন এই দোয়াটি হ্যাঁ পাঠ করে যেভাবে আমি বলবো সেভাবে আমল করবেন ইনশাআল্লাহ আপনাদের পেট ব্যথার সাথে সাথেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাদের নেক আপনাদের নিয়ত নিয়ত এবং বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার উপর আপনি আমল করবেন আর বিশ্বাস থাকবে যে না ভালো হয় কি না হ্যাঁ আমি ওষুধ খেতে হবে ওষুধ খেলে ভালো হবে এরকম কিছু না ভাই আপনি অবশ্যই ওষুধ খাওয়া খাওয়ার পাশাপাশি আপনি কি করবেন এই দটিও আমল করবেন এবং নিজে করবেন অন্য ভাইদেরকেও যাদের পেট ব্যথা হয় আপনি এই আমলটি করে তাদেরকেও আপনি ফু দিতে পারবেন এজন্য জন্য আসেন ভাই আমরা আজকে এই দটি শিখে নেব দটি কি দটি হচ্ছে ইয়া আল্লাহ তালার একটি গুণবাচক একটি নাম সে ছোট নামটি আমরা সকলে শিখে নিব ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু এই যে আল্লাহ তালার একটি নাম ইয়া আজিমু এই নামটি আপনারা কি করবেন সকলে শিখে নেবেন এই এই নামটি আপনারা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে পানিতে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানিতে আপনি কি করবেন সাতবার পাঠ করে ফু দিবেন তিন চারবার ফো দিয়ে আপনি সেই পানিটা নিজে যদি পেট ব্যথা হয় নিজে খেয়ে ফেলবেন আর যদি অন্য জনের ব্যথা থাকে তাহলে তাকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ এই যে একটি দুয়ার এই দুয়ার মাধ্যমে আল্লাহতালা আপনাদের পেট ব্যথা সাজাতে ভালো করে দেবে তো এই পেট বিষণ্ন খুবই যন্ত্রণাদায়ক পেট ব্যথা থেকে বাঁচতে হ্যাঁ সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা কি করবেন এই দোয়াটি অবশ্যই শিখে এইভাবে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই এই দয়াটি শিখে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহি রবী আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ